লিখেছেন, আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন, কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে। আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয়। এখন কথা হলো শাবান মাসে আমল নামা উপস্থাপিত হয়, আবার সম্বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয়। আমল নামা কয়বার উপস্থাপিত হয়? এর উত্তর হলো আমাদের আমল নামা, আমাদের সমস্ত ভালো কাজ, ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিংবা এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না, যেটা রেকর্ড হয় না, যেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি আমাদেরকে হতে হবে না, এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে। তো প্রতিটা মানুষের তার আমল নামা সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে, দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন, অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন, অনেক সময় মাসিক রিপোর্ট দেন, অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন, এরকম সিস্টেম আছে না নাই? ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে, আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য, সবার জন্য আছে। এই ফেরেশতারা সকালে এসে সারাদিন আমাদের আমল নামার সব লিপিবদ্ধ করে, এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয়। আবার সারা রাত কী করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেশতা এসে সকালে গিয়ে জমা দেন, এটা হলো ডেইলি রিপোর্ট। আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন, এটা হলো সাপ্তাহিক রিপোর্ট। আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শাবান মাসে, এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট।